একটি ছেলে। হ্যাঁ, বেকার, এমনিতে সবার কাছেই অবহেলার পাত্র। সে যখন যার সাথে কথা বলতে চায় কেউ কথাই বলে না। ফোন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে সবার এত তাড়া, সবাই ওকে ইগনোর করে। সময়ই নেই, থাকবেই বা কি করে, কেউ তো আর ওর মতো বেকার নয়। সে যাই হোক, ছেলেটি যখন কারোর সাথে ঘুরতে যেতে চায় তারা বলে খেয়ে দে কাজ নেই নাকি। ছেলেটির খারাপ লাগে, মন ভাঙে, লোকে ওকে বেকার বলে অপমান করে। ও বলে আমি বেকার। হ্যাঁ, আমি বেকার, তবে সত্যি কি? লোকে ওকে বলে কাজ নেই তো খই ভাজ, পারলে যা না গিয়ে একটু ঘরের কাজ কর। কিংবা বলে খেয়ে ঘুমিয়ে তো আছিস, করছিস কি, যা একটু ঘরের কাজ কর, বুঝলি। ছেলেটির তখনও খারাপ লাগে, সে কিচ্ছু বলে না, শুধু ভাবে আমি বেকার, কিন্তু এটাই কি আমার পরিণতি। কোথাও চাকরির চেষ্টা কর, করতে পারিস না, ঘরে বসে বাবার টাকায় খাচ্ছিস যাচ্ছিস, লজ্জা করে না নাকি তোর? সবাই এরকম বলে, ছেলেটি তাও কিছু বলে না। বন্ধুরা ভাবে যাহ আবার ফোন করছে, রিসিভ করব না, থাক আবার তো হ্যাজাবে, কি আর করবে, না এসবও আর কিছু না। সবচেয়ে খারাপ তখন লাগে যখন সেই বন্ধুরাই আবার টাইম পাসের জন্য ফোন করে। কি অদ্ভুতরা, এই দু মিনিট আগেই যার ফোন তুলতে চাইছিল না তাকেই আবার ফোন করে, নিজের প্রবলেম শেয়ার করে, তাকেই আবার ফোন করে। টাইম পাস, ছেলেটি টাইম পাস হয়ে গেছে। ঘুম আসছে না, ছেলেটিকে ফোন করো। ব্রেকআপ হয়েছে, ছেলেটিকে ফোন করো। মন ভেঙেছে, ছেলেটিকে ফোন করো। কাজ নেই, ছেলেটিকে ফোন করো। কিংবা ফেসবুকের কাউকে পটাতে হবে, তখনও ছেলেটিকে ফোন করো। অদ্ভুত, সবার দরকারই প্রয়োজন পড়ে, কিন্তু ছেলেটিকে কারোর দরকার নেই। কিন্তু বলছি, এই যে আপনারা এতক্ষণ বেকার বেকার বললেন, ছেলেটি কিন্তু বেকার নয়, সে শিক্ষিত, সে কাজ করতে চায়। কি করবে বলুন, সময়। এটাই হয়তো একটা অবহেলিত ছেলের মনের কথা, আমরা বুঝি বা বুঝেও বুঝি না বা বুঝতে চাই না। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর পারলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।